তো ভাই ওর টেবিল হলে কি হবে, ওর তো একটা মানুষ তাই না, ওর তো একটা ইচ্ছা আছে, একটা মন আছে। তোর মনের যে হার্ট রেট আসছে টেবিলে একটা মেপে দিছে, তো এটা কি ঘুরি খারাপ বলেন? আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে আছে জেবলেজ বিটক, এটার স্মার্ট ওয়াচটি। তো চলুন সময় নষ্ট না করে, কথাবার্তা না বাড়িয়ে এটার রিভিউটা করে ফেলি। বিটক জেবলেজের জেবলেজ মাঝখানে চুপচাপ থেকে হঠাৎ করে আবার ইউনিক ইউনিক কিছু স্মার্ট ওয়াচ নিয়ে আসতেছে, এবং এদের নামগুলো কিন্তু যথেষ্ট ইউনিক। সো এই হচ্ছে ম্যানুয়াল ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, আর এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটি। গ্লোরি ফিট অ্যাপটা আপনাকে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটার যদি স্ট্র্যাপের কথা বলি, এটা একটা স্পোর্টি স্ট্র্যাপ, এমআই ওয়াচ ঠিক সেটার স্ট্র্যাপের মতো হুবহু দেখতে। এমআই ওয়াচ স্ট্র্যাপটা আরও বেশি মোটা হয়। অপোজিট পাশটা হচ্ছে গিয়ে বেসিক করা হয়েছে ছেলেদের জন্য স্ট্র্যাপ, কিন্তু আপনারা যদি মেয়েরা ইউজ করতে চান তো লেডিস স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। স্ট্র্যাপ চেঞ্জ করার মাধ্যমে কিন্তু এটা মেল থেকে ফিমেলে পরিবর্তন হয়ে যাবে। মেইন ওয়াচটার কথা বলি, সাইডে গ্লসি ফিনিশিং করা হয়েছে এবং পেছনে ম্যাট ফিনিশ করা হয়েছে। বাটনটাতে একটা টেক্সচার দেওয়া হয়েছে। এই পাশে সেন্সর আছে এবং ভেতরের সেন্সরটা বোঝা যাচ্ছে। এই পাশে আমরা একটা মাইক দেখতে পাচ্ছি এবং এই পাশে আমরা স্পিকার দেখতে পাচ্ছি। এটা অ্যামোলেড হলে খুবই ভালো হতো, কিন্তু এটা টিএফটি ডিসপ্লে। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.86 ইঞ্চি। যদি রেজলিউশনের কথা বলি 240x300 পিক্সেল। তো যাই হোক, ওপেন করার পরে যেটা বুঝতে পেলাম আমরা, আমরা যদি অ্যাপটা কানেক্ট না করি তাহলে কিন্তু আমরা এই ওয়াচটা ইউজ করতে পারবো। তো এই বিষয়টা খুবই ভালো করেছে যে আমার সবসময় আমার মোবাইলে একটা ব্যাটারি অপচয়কারী অ্যাপ ইনস্টল করে রাখতে হবে না, তাছাড়াও কাজ করতে পারবে। যখন আমি এটার কলিং এর ব্লুটুথ, এটাতে দুটো অপশন আছে দেখাই। এক হচ্ছে আপনি অ্যাপ দিয়ে কানেক্ট করবেন, অ্যাপ দিয়ে কানেক্ট করার পর যদি কল দিয়ে কথা বলছেন এটার সাথে, তাহলে আপনাকে ব্লুটুথে গিয়ে দেখেন বিটকের এখানে আরেকটা ব্লুটুথ ফাংশন পাবেন, সেটা কানেক্ট করতে হবে। যেই আমি কানেক্ট করেছি সাথে সাথেই আমার ফোনের অডিও স্টপ হয়ে গেছে, সরাসরি এটার অডিও চালু হয়ে গেছে, অর্থাৎ ফোনে যাই রান করবো সেটা আমার এখানে প্লে হবে। মনে করেন আপনি ইউটিউবের ভিডিওটা ছাড়লাম, প্রচুর সাউন্ড, প্রচুর তো এই হচ্ছে বিষয়। আমি এখানে যেটাই প্লে করতেছি সেটা এখানে রান হচ্ছে অডিওটা। তবে আমি যদি সেই ব্লুটুথটা আবার অফ করে দিই তাহলে কিন্তু আবার আমার মোবাইলে রান হওয়া শুরু করবে অডিও। এবার আমি একটা কাজ করে একটা কল দিই, ফোনে গেলাম, কন্ট্যাক্ট লিস্টে গেলাম, আমি একটা নাম্বার টাইপ করতে। আসিফ ভাই আমাকে কল দিয়ে দিয়েছে এবং কল চলে আসছে অলরেডি, কল রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি আপনাকে কল করেছি জেবলেসের বিটক দিয়ে। জি জি, জেবলেজ বিটক। এটা কি রকম শোনা কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, কথা ক্লিয়ার আছে, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। ঠিক আছে ভাই। তো আসিফ ভাই কল দিয়েছিল এবং তিনি ভয়েসটা বেশ ভালো শুনতে পাচ্ছেন। এবার আমি সরাসরি বাবুরকে একটা কল দিচ্ছি। সো বাবুর কাছে কল চলে যাচ্ছে, আমার যে কন্ট্যাক্ট লিস্টটা আছে ফোন থেকে সেটা এখানে সিঙ্ক করলে আপনার এখানে নামটা উঠে যাবে, না হলে নামগুলো ওঠে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবুর কেমন আছো? জি ভাই ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেবলেজ বিটক যেটা আছে এটার প্রাইসটা কত বর্তমানে? এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। জি আচ্ছা, ঠিক আছে বাবুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখতে পালেন কলিং কোয়ালিটি আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, এবং এটা যে আমার যে ভয়েসগুলো শুনতে পাচ্ছে তারাও বেশ সুন্দরভাবে শুনতে পাচ্ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো যাই হোক, এবারে আমি সেন্সরগুলো টেস্ট করি। তো ওয়াচটা আমি হাতে পড়ে ফেললাম, এবার আমি এটা ওয়েক আপ গেস্টারটা দেখি। হ্যাঁ, ওয়েক আপ গেস্টারটাও বেশ ভালো, বাট আরও অনেক বেশি ফাস্ট হওয়া দরকার ছিল, অনেক বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল। তো হার্ট রেট সেন্সরে চলে আসছি আমি, সেন্সরে দেখাচ্ছে 76 এবং আমার মেশিনের এই নিচেরটা এটা হচ্ছে গিয়ে 83, 74, 83, 77, 86। সো আমি খুব বেশি একটা অ্যাকুরেন্ট বলবো না, হার্ট রেট সেন্সরটা মোটামুটি 10 মতো পার্থক্য আছে, সফটওয়্যারটা আর একটু উন্নত হলে ভালো হতো। এবার অক্সিমিটার টেস্ট, 97, 98। লাইটিংটা দেখতে মনে হচ্ছে ঠিক আছে, 96, 97। ওয়েল, অক্সিমিটারও এভারেজ। এবার আমরা আমাদের ব্লাড প্রেশার মেপে ফেলি। এখানে দেখেন ব্লাড প্রেশার সেন্সর আছে, বিপি। সো ব্লাড প্রেশার মাপা শুরু করে দিয়েছে, আমি ওই মেশিনটা টার্ন অন করে দিলাম, রেজাল্ট দিয়ে দিয়েছে। আমার ওয়াচে হচ্ছে গিয়ে উপরে 112 এবং নিচে 70, আমার এটা হচ্ছে গিয়ে লো প্রেশার, এবং আমার মেশিন হচ্ছে গিয়ে 120 এবং নিচে 80। আমার মেশিন বলতেছে আমার নর্মাল প্রেশার আছে, আমি ঠিক আছি,
বাট আমার ওয়াচ বলতেছে আমার প্রেশারটা লো আছে কিছুটা। টেবিলের হার্ট রেট মাপার চেষ্টা করি আমরা, বাহ খুবই অসাধারণ একটা বিষয়। দেখেন অ্যাপেল ওয়াচ পর্যন্ত টেবিলের হার্ট রেট মাপতে পারে না, বাট এই ছোট একটা স্মার্ট ওয়াচ এই টেবিলের হার্ট রেট যে হয় সেটাও মেপে দিল, এটা খুবই ভালো কাজ করেছে। তো আপনারা যা বোঝার বুঝে নিতে পারেন। এবার একটু দেখি অক্সিমিটারটা। তো ভাই ওর টেবিল হলে কি হবে, ওর তো একটা মানুষ তাই না, ওর তো একটা ইচ্ছা আছে, একটা মন আছে। তোর মনের যে হার্ট রেট আসছে টেবিলে এটা মেপে দিছে, তো এটা কি ঘড়ি খারাপ বলেন? তো সেই জন্য কি আমরা ঘড়িকে খারাপ বলবো? এটা তো ভালো ব্যাপার। দেখেন কত সুন্দর করে আমার অক্সিমিটারটাও মেপে দিয়েছে, খুবই চমৎকার। তো যাই হোক আমি আর কিছু নাই বা বললাম। এবার দেখি বাতাসের মাপতে পারে কিনা। না বাতাসেরটা এক জায়গায় রেখে দিছে। তো ভাই বাতাস বলে কি সে মানুষ না? তো যাই হোক এটার সেন্সর আছে, অরিজিনালি সেন্সর আছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এটার সফটওয়্যার যেটা দেওয়া হচ্ছে সফটওয়্যারটা এতটা ইফেক্টিভ না। বাট এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার কলিং ফিচারটা, এবং কলিং ফিচারটা আসলেই খুবই অসাধারণ করেছে। এটার যে স্পিকারটা আছে 7-8 হাজার টাকার স্মার্ট ওয়াচেও পাইনি, যতটা সুন্দর ক্লিয়ার এটার স্পিকারটা আমি পেয়েছি। তো এটা স্বাভাবিক যে কোথাও যদি ইনভেস্টমেন্ট বেশি করে তাহলে অন্য জায়গায় ইনভেস্টমেন্টটা কম করতে হবে। তো আপনারা যারা কথা বলতে চান স্মার্টফোনে, বাইকে আছেন এবং আপনার ফোনটা বের করার সম্ভাবনা পকেট থেকে, তাদের জন্য এটা খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ হতে পারে। এটাতে যেহেতু IP68 আছে, সুতরাং বলা যাচ্ছে বাইকে রাস্তাঘাটে আপনাকে স্মার্ট ওয়াচটা খুলে রাখতে হবে না, আপনি বৃষ্টিতে ভেজা অবস্থাতেই কথা বলতে পারবেন। তো আমি একটুখানি পানিতে টেস্ট করে দেখি এটার কী অবস্থা হয়। সো এই হচ্ছে আমাদের ওয়াচ, পানিতে চলে গেল। কল দিই আসিফ ভাইকে। আচ্ছা আমি আসিফ ভাইকে কল দিয়েছি, বাট আমি ওয়াচ থেকে কোনো কিছু বুঝতে পারতেছি না আসলে, কল কি যাচ্ছে নাকি যাচ্ছে না, নাকি পানি চলে অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি একটু চেক করে দেখি এটার অবস্থাটা কী। ওয়াচটা একদম পারফেক্ট কাজ করতেছে, যাক সব কিছু ঠিক আছে। তো এবার আমরা একটু দেখি ওয়াচের ভিতরে কি কি আছে। এই ওয়াচে টোটাল 4টা কালার আছে, আইভরি হোয়াইট, অলিভ গ্রিন, ইলেকট্রিক অরেঞ্জ, এবং এটা হচ্ছে গ্রাফিক্স ব্ল্যাক। কানেক্টিভিটি হচ্ছে ব্লুটুথ 5.0 পাচ্ছেন, এবং অ্যান্ড্রয়েড iOS দুটোই সাপোর্ট করবে। এটাতে আছে হার্ট রেট মনিটর, অক্সিজেন মিটার, এবং সেন্সরের ভিতরে আছে প্রক্সিমা সেন্সর এবং অ্যাক্সেলারেশন মিটার। এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 300 mAh। এই ব্যাটারি দিয়ে টোটাল আপনি সর্বোচ্চ 15 দিন চার্জ পাবেন, হ্যাভি ইউজ করলে 7 দিন পর্যন্ত চার্জ থাকবে, কন্টিনিউয়াস ভয়েস কল করলে 280 মিনিট আপনি কথা বলতে পারবেন। তো বলা যাচ্ছে চার্জ বেশ ভালোই থাকে এবং চার্জ হতে সময় লাগে 1.5 ঘন্টার কিছুটা বেশি। এটাতে আপনি IP68 ওয়াটার রেসিস্টেন্সি পাচ্ছেন, 100টারও বেশি ওয়াচ ফেস পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ওয়াচ। এটা যদি ব্রাইটনেসের কথা বলি, ব্রাইটনেসটা খুব দ্রুত ডিম হয়ে যায় এবং 15 সেকেন্ড পর্যন্ত আপনার স্ক্রিনটা অন থাকে। যদি আমি উপর থেকে নিচে সোয়াপ করি বেসিক তথ্যগুলো চলে আসতেছে, এখানে ম্যানুমোডটা কিরকম হবে সেটা দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে ব্রাইটনেস আছে, শর্টকাট কলিং অপশন আছে, এবং সেটিংস আছে। সেটিংসে গেলে আপনি ওয়াচ ফেসগুলো পরিবর্তন করতে পারবেন, আপনার থিম আছে, কোন স্টাইলে মেনুগুলো থাকবে, ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন, এবং এই এর বাইরে কিছু নেই। এবার আমি নিচ থেকে উপরে সব করি তাহলে আমার নোটিফিকেশন বার চলে আসতেছে, এখানে আমার কোন মেসেজ আসছে সেটা নোটিফিকেশন আমি পেয়ে যাচ্ছি, বাট বাংলা আমার এখানে সাপোর্ট করে না। এবার রাইট থেকে লেফটে সব করি, এখানে আমার সব উইজিটগুলো চলে আসতেছে শর্টকাট মেনু হিসেবে। এবার আমি লেফট থেকে রাইটে সব করি তাহলে আমি মেনুটা পেয়ে যাচ্ছি। মেনুটার অনেকগুলো স্টাইল আছে, যেমন এটা একটা স্টাইল গেল অ্যাপল ওয়াচের UI এর মতো, কিন্তু মোটেও সুন্দর না। এটা আরেকটা স্টাইল, সব থেকে বেটার আমার ম্যানু স্টাইল। ম্যানু স্টাইল চলে আসলাম, ফোন কল আসছে, আপনি কল করতে পারবেন। ট্রেনিং মোড আছে, ট্রেনিং মোডে গেলে কিন্তু অনেকগুলো স্পোর্টস মোড আপনারা পেয়ে যাচ্ছেন। স্টাটাস মোড আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্লিপিং আছে, ব্লাড প্রেশার আছে, ওয়েদার আছে, ওয়েদার 3°C তাপমাত্রা, অডিও কন্ট্রোল করতে পারবেন, অডিও প্লেয়ারের পর মেসেজ বক্স, মেসেজ বক্সে কি কি মেসেজ আসছে দেখতে পেরেছেন। যদি মোড়ে যাই তাহলে স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফাইন্ড মাই ফোন আছে, এবং কিউবার কোড আছে। তো এই হচ্ছে গিয়ে বেসিক, খুব যে বেশি ইনফরমেশন আছে তা না। একটা কলিং ফাংশন ওয়ালা স্মার্ট ওয়াচ আছেন তার জন্য বেশ ভালো। আর তাছাড়াও কিন্তু বলে দিয়েছে বিটক, মানে জাস্ট কথা বলার জন্য সব থেকে বেস্ট স্মার্ট ওয়াচ এটা হতে পারে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখলেন, আমরা যে ওয়াটার টেস্ট করলাম, সেন্সর টেস্ট করলাম, এবং আর যা যা আছে মোটামুটি টেস্ট করে আপনাদেরকে দেখালাম। তো ফাইনালি আমার ব্যক্তিগত মতামত কি, আপনারা যারা রেগুলার বাইক চালান, সাইক্লিং করেন, অথবা বাইরে খুব ভিড়ের মধ্যে থাকেন, আপনার ফোনটা বের করতে পারেন না, আপনারা যারা চাচ্ছেন যে আপনার কলটা খুব দ্রুত আপনার স্মার্ট ওয়াচে চলে আসুক, এবং তাই না, আপনার স্মার্ট ওয়াচ পকেট থেকে বেরই করতে হবে না, আপনি জাস্ট সিম্পলি এখান থেকে কথা বলতে পারবেন, এবং বেলটা স্পোর্টসি টাইপ সহজে নষ্ট হয় না, অর্থাৎ আপনারা যারা স্পোর্টস করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, তো বেসিক্যালি আপনারা যারা লাইফের রাশের মধ্যে আছেন, খুব ব্যস্ত থাকেন, তাদের জন্য এই ওয়াচটা। এটা কোনো ফ্যাশনেবল ওয়াচ না, এটা জাস্ট সিম্পলি ফাংশনাল একটা ওয়াচ। কিসের ক্ষেত্রে বলে হয়েছে জেবলেস বিটক, মানে আপনারা কথাবার্তা বলবেন সেই ক্ষেত্রে। স্পিকারটা খুবই ভালো করেছে, বেশ খুবই কোয়ালিটিফুল একটা স্পিকার দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। বেসিক্যালি আমি যেই কোয়ালিটি ফিল করলাম স্পিকারে, এটা মোটামুটি 7-8 হাজার টাকা দামের যে এমএস ফিটের ওয়াচগুলো আছে সেখানেও কিন্তু এই কোয়ালিটি স্পিকারটা আমি দেখিনি। সো এটার স্পিকারটা, এটার কলিং ফিচারটা খুবই ভালো করেছে, এবং আপনার ফোনের যত অডিও আছে সব আপনি এটাতে
প্লে করতে পারবেন। বাট যদি সেন্সরের কথা বলি, না সেন্সরটা আসলে খুব উইক করেছে, ডিসপ্লেটা উইক করেছে, অ্যামোলেড ডিসপ্লে না এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। তো আমি শুরুতেই বলেছি এটা কোনো ফ্যাশন ওয়াচ না, এটা হচ্ছে একটা ফাংশনাল ওয়াচ। তো এই তো, তো যাদের এই প্রেফারেন্সটা দরকার, আমি যেই শ্রেণীর মানুষদের কথা বললাম তাদের জন্য এই ওয়াচটা খুবই চমৎকার হবে। আপনারা যদি নেন তাহলে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। না তাছাড়া জেবলেস ব্র্যান্ড আপনারা সবাই জানেন বেশ ভালো একটা টেকসই স্মার্ট ওয়াচ। আমি নিজেও ব্যবহার করছি জেবলেস একটা স্মার্ট ওয়াচ এবং আমার কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখন ওটা নষ্ট হয়নি। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। যদি আপনারা ক্রয় করছেন তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে শোরুমটা আছে সেখানে সরাসরি চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।